নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরের চাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সারা দেশের সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। কোর্ট কম্পাউন্ডে একটি প্রশাসনিক ভবনের লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আউশগ্রাম এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় যাদবগঞ্জ আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিবেক চেতনা উৎসব। অবহেলিতভাবে পড়ে রয়েছে স্বামীজির পৈতৃক ভিটে। পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ে শ্রদ্ধার সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস। তীর্থযাত্রায় বেরিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজস্থানের এক বাসিন্দার। সরস্বতী পুজো উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে। কুয়াশার চাদর, নলেনগুড় আর পিঠেপুলির সাথে জমে উঠেছে শেষ পৌষের শীত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছি বিস্তারিত খবরে। সারা দেশের সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন বিভিন্ন জায়গায় নানাভাবে স্বামীজিকে স্মরণ করা হয়। প্রতি ক্ষেত্রেই পুষ্পার্ঘ সহ স্বামীজিকে শ্রদ্ধা অর্পণ করা হয় মানুষজনের পক্ষ থেকে। সারা দেশের সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ সহ তার অবদানের কথা তুলে ধরা হয়। বর্ধমান জেলা কংগ্রেস কমিটি গ্রামীণ সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকেও এদিন পালন করা হয় বিবেকানন্দের জন্মদিন। জেলা কংগ্রেসের কার্যালয়ে চলে এদিনের এই কর্মকাণ্ড। আগত প্রতিনিধিরা এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। জেলা কংগ্রেসের সংখ্যালঘুর উদ্যোগে জেলা কংগ্রেস পূর্ব অফিসের সম্মুখে আপনারা জানেন আজকে সেই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, যিনি ভারতবর্ষের ভারত আত্মা এবং যুব মানুষের প্রতীক, এবং ভারতবর্ষের যে সনাতন ধর্ম বিশ্ব মাঝারে যিনি প্রমাণ করেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ভাবধারায় মানুষের সেবায় মানুষের উন্নয়নে ব্রতী হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তার যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি প্রথমে ধর্মকে অত মানতেন না, পরবর্তী ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে ঈশ্বর ভক্তি। তিনি সেই স্বামী বিবেকানন্দ যিনি আমেরিকার শিকাগো শহরে যে হিন্দুত্ব যে সনাতন ধর্মের কথা প্রচার করে এসেছিলেন, সে বিশ্বের মানুষকে ভাই সম্বোধন করে সকল বিশ্ববাসীর মনকে তিনি আপ্লুত করেছিলেন। সেই স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস আমরা সংখ্যালঘু শ্রেণীর পক্ষ থেকে মর্যাদা সহকারে আমরা পালন করব। অপরদিকে যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। স্বামীজির জন্মদিনকে স্মরণ করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। বিভিন্ন স্কুল ক্লাব সংস্থার সদস্যরা এদিনের র্যালিতে পা মেলান। উত্তর ফটক সংলগ্ন বিশ্ববিদ্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। রাজ্য সরকার যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজকে 155তম বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে গোটা রাজ্যে যুব কল্যাণ দপ্তরের থেকে যে যুব উৎসব হচ্ছে, সেই যুব উৎসব আজকে আমরা এই ইউনিভার্সিটি থেকে টাউন হল পর্যন্ত র্যালি করব, এবং সেখানে আমাদের বিবেকানন্দের সম্বন্ধে আলোচনা সভা হবে। স্বামীজি আসবেন, আমাদের বিধায়ক সাহেব থাকবেন, সেই র্যালিটাই আমরা ইউনিভার্সিটি থেকে আমরা টাউন হল পর্যন্ত শুরু করছি। বর্তমান শহরের অধিকাংশ ক্লাব এই র্যালিতে অংশগ্রহণ করছে। পূর্ব বর্ধমান পৌরসভার কাউন্সিলর সমীর রায়ের উদ্যোগে পালিত হল বিবেকানন্দের জন্মদিন। এদিন তার পার্টি অফিসে চলে এই রূপ কর্মসূচি। স্বামীজির জীবনী নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। এবং সুভাষকে সমগ্র কথোপকথন তিনি লিখে গেছিলেন, কি লিখেছিলেন আমি দাদা না সুভাষ বোস আর কেউ জানে না।
ইতিহাসের দিকে অস্বীকার করতে পেরেছে। মানুষ সভ্যতা সত্যি কোনদিন এদিকে অস্বীকার করতে পারবে না। তাই লোকে যদি সুভাষ বোস স্বামী বিবেকানন্দ পথ বুঝতে পেরেছিলেন। বিবেকানন্দ জন্মদিন আজ থেকে 156 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা স্বামীজিকে স্মরণ করি, স্বামীজি শুধুমাত্র হিন্দু ধর্মে বা কোনো ধর্মের প্রতিনিধি বলে নয়, আমরা স্বামীজিকে স্মরণ করি সমগ্র বিশ্বে মানব জাতির প্রতিনিধি হিসাবে। মানুষকে তিনি ভ্রাতৃত্বে আলিঙ্গন আবদ্ধ করে সমগ্র বিশ্ববাসীকে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, এই কথাটা স্মরণ করি। স্বামীজি শুধুমাত্র ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি স্বামীজিকে ধর্মের মধ্যে আবদ্ধ রাখা হয় তাহলে তাকে ছোট করা হবে। আপামর বিশ্ববাসী তাকে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সূচিকাগার তৈরি করে গেছিলেন স্বামী বিবেকানন্দ, এই জন্যে স্বামীজিকে আজকে স্মরণ করি। স্বামীজিকে স্মরণ করার সুযোগ পেয়ে আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি। আমার ওয়ার্ডের বা আমার বর্ধমানের যারা আমাদের সঙ্গে থাকে তাদের প্রত্যেকের তরফ থেকে আজকের এই স্বামীজির জন্মদিন সংক্রান্ত স্মরণ সভা, সেই স্মরণ সভায় এসে প্রত্যেকেই আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের কাছে আমাদের যারা সহকর্মী যারা আমাদের সঙ্গে আমাদের মতে আমাদের কথায় যারা বিশ্বাস করেন সেই সমস্ত মানুষ আমাদের আজকে এসেছেন। এখানে কোনো ধর্মের বাধা নিষেধ নয়, এখানে কোনো সামাজিকতার বাধা নিষেধ নয়, এখানে কেউ উচ্চ নিচের বাধা নিষেধ নয়, এখানে কোনো ধনী দরিদ্রের বাধা নিষেধ নয়, এখানে সবাই আমরা বর্ধমানের 35টা ওয়ার্ডের মানুষ এখানে এসেছি। এখানে এসে সমবেতভাবে স্বামীজির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছি। আগামী দিনে তাকে অন্তত যতটুকু আমরা স্মরণ করতে পারি, শ্রদ্ধা করতে পারি, অনুসরণ করতে পারি সেই চেষ্টা করব বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি। মানুষকে আমাকে একত্রীভূত করতে হবে। এই উৎসাহ উদ্দীপনা কোথায় পেয়েছিলেন? স্বামী বিবেকানন্দের মধ্যে, তার আদর্শ গুরুদের। স্বামী বিবেকানন্দ কোথায় পেয়েছিলেন? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান কোর্ট কম্পাউন্ডে একটি প্রশাসনিক ভবনে লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লিফটের ভিতরে আটকে পড়ে 9 জন সরকারি কর্মী। ঘণ্টাখানেক পরে দমকল বাহিনী লিফটের দরজা কেটে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে। বৃহস্পতিবার বিকালে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে একটি প্রশাসনিক ভবনের লিফটের দরজা আটকে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লিফটের ভিতরে আটকে পড়েন প্রায় 9 জন সরকারি কর্মী। লিফটের ভিতরে আটকে পড়া কর্মীদের বক্তব্য থেকে জানা যায় 5:22 নাগাদ লিফটটি গ্রাউন্ড ফ্লোরে নামার পর আটকে যায়। দরজা খোলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অবশেষে ঘণ্টাখানেক পর দমকল বাহিনী এসে লিফটের দরজা কেটে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে। আরে এই দরজাটাকে ভেঙে যায় কি আর গন্ডগোলটা হয়ে গেছে, গন্ডগোলটা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট। ছতলা থেকে নামছিলাম। আমার অফিসের স্টাফও ছিল বিডিএ, না বিডিএ আরো আছে। ঘটনাটা হয়েছে 5:22। হ্যাঁ আমি উপর থেকে নামছিল হঠাৎ করে মানে এসে আর কাজ করছে গ্রাউন্ড ফ্লোরে, উপর থেকে নামছিল। আরে ফোন করা হলো, আমার অফিসের সমস্ত রয়েছে, কোঅপারেট করেছে, ডিজাস্টার যথেষ্ট ভাবে চেষ্টা করেছে, আমি ঠিক আছি। এসডিও নর্থ পুষ্পেন্দু সরকারের দাবি, পিডাব্লিউডির পক্ষ থেকে নতুন এই লিফটটি তৈরি করা হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। লিফটে আটকে পড়া 9 জন কর্মী এখন ভালো আছেন বলেও তিনি দাবি করেন। আজকে অ্যারাউন্ড 5:30 নাগাদ 9 জন এই লিফটে উঠেছিলেন। এই লিফটটা আমাদের রিসেন্টলি নতুন হয়েছে, পিডাব্লিউডি করেছিলেন, তো সামহাও কিছু টেকনিক্যাল ডিফেক্টের জন্য হয়তো আটকে গেছিলেন, মানে দরজাটা খুলছিল না।
ওনারা এসেছিলেন, পিডাব্লিউডি এসেছিলেন, চেষ্টা করেছিলেন, তারপরে যখন খোলা সম্ভব হচ্ছিল না ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল, তারা এসেছিল এবং একটু আগে তারা দরজা কেটেছেন, কাটার পর তাদের রেস্কিউ করা হয়েছে, সবাই সুস্থ আছে, কোন অসুবিধা নেই। এটা গ্রাউন্ড ফ্লোরে এসেই শুনলাম যে একটু নেমে গেছিল এবং আটকে গেছিল, কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছিল লিফটে, এখন সবাই রেস্কিউ হয়েছেন, সবাই ভালো আছেন। মোটামুটি 55 মিনিট মতন আটকেছিলেন, 50 থেকে 55 মিনিট। হ্যাঁ, অফিস ছুটি হওয়ার পর হয়তো বোধ হয় ওনারা নামছিলেন বা কিছু হচ্ছিল, তখন আটকে গেছিল। সবাই স্টাফ ছিলেন, এখন সবাই ভালো আছে। দেখুন, এটা তো পিডাব্লিউডি করেছিলেন, তাদের লোকরাও ছিলেন, তারা ডেফিনেটলি ডিএম স্যারকে রিপোর্ট দেবেন, তারপর স্যার ডিএম স্যার যা ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। আউশ গ্রামে ও সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের 155তম জন্ম জয়ন্তী। শুক্রবার আউশ গ্রাম 1 নম্বর ব্লকের ব্যবস্থাপনায় যাদবগঞ্জ অধিবাসী বিদ্যালয়ে পালিত হল বিবেক চেতনা উৎসব। এদিন একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি আউশ গ্রামেও সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের 155তম জন্ম জয়ন্তী। একই সাথে রাজ্য সরকার এই দিনটিকে বিবেক চেতনা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে। শুক্রবার আউশ গ্রাম 1 নম্বর ব্লকের ব্যবস্থাপনায় যাদবগঞ্জ অধিবাসী বিদ্যালয়ে পালিত হল বিবেক চেতনা উৎসব। এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। এদিনের এই শোভাযাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও বিডিও চিত্তজিৎ বসু, জয়েন্ট বিডিও অর্ঘ দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃণাল কান্তি রায়, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পা মেলান। আজকে সকালবেলা এই জমায়েতটা দেখে আমার এই লাইন কথাই মনে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গের যুব কল্যাণ দল আমাদের হচ্ছে বনপাড়া আদিবাসী স্কুল, এটা হচ্ছে দিগনগর 2 পঞ্চায়েত এবং এটা আদিবাসী, এখানে মোটামুটি 80% ওপর আদিবাসী, যার জন্য আমরা এখানে বেছে নিয়েছি যে আদিবাসী উদ্দেশ্যে রাখার কোনো ভালো সরকারি প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে আমার। কিন্তু আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যুব দপ্তরের তত্ত্বাবধানে যে অনুষ্ঠান হচ্ছে আমরা সেই যুব উৎসবটা এখানেই পালন করছি, 12 জায়গাটা করবো এবং 19-20 2 দিন যেমন যুব উৎসব হচ্ছে ছাত্র যুব, সেটাও কিন্তু আমরা এখানেই করবো। যেহেতু এখানকার আদিবাসী এলাকা, আদিবাসী মানুষের মাধ্যমে যাতে আরও আমাদের স্বামী বিবেকানন্দ ভাবধারা বা আমার সরকারের যে চিন্তা ভাবনা ওদের সামনে যাতে পৌঁছাতে পারি, সেই জন্যই আমি এই যুব উৎসবটা এখানে উপস্থিত ছিলাম। আজকে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন, আমাদের জয়েন্ট সাহেব ছিলেন, আমাদের বিআই সাহেব ছিলেন, আমাদের স্কুল অফ এসআই ছিল, বিভিন্ন স্কুলের মাস্টারমশাই আছেন, আজকে অনেক যারা সার্কেলে যারা যারা মাস্টারমশাই আছেন তারা ছিলেন আমার ছাত্রছাত্রী। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বিডিও চিত্তজিৎ বসু। এদিন বিদ্যালয় চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
মূলত বিবেকানন্দ জন্মদিনের পরিপ্রেক্ষিতে বিবেক চেতনা উৎসব, এটা পশ্চিমবঙ্গ সরকারের যুবকেন্দ্রের তরফ থেকে হয়েছে। অনুষ্ঠানটার ভেন্যু আমাদের জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়, আর এটা পরিচালনা করেছে ব্লক, তার সঙ্গে পঞ্চায়েত, আর তার সঙ্গে স্কুলের তরফ থেকে আমাদের যে ইনভলভমেন্ট আছে সেটা আমরা দিয়েছি। অনুষ্ঠানটা শুরু হয়েছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, তো সেই শোভাযাত্রাটা খুব সাকসেসফুলি হয়েছে। শোভাযাত্রায় আমাদের মলাইপিক মহাশয় তার বক্তব্য বলেন, এবং এই প্রোগ্রামটা যেটা সেমিনারের মতো যেটা হয়েছিল, যেখানে সবাই তাদের বক্তব্য রেখেছিলেন, সব ছেলেরা ব্যাপারটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং খুব উঁচু স্তরের হয়েছে। উঁচু স্তরের বলতে গিয়ে যে এমন কিছু নয় যে যেটা ছোটো ছোটো ছেলেমেয়েরা বুঝতে পারবে না, সেরকম আছে। অর্থাৎ ছোটো ছেলেদের থেকে শুরু করে 9-10 এবং যারা অভিভাবক অভিভাবিকারাও এসেছিলেন তাদের উপযুক্ত একটা সেমিনার হয়েছে, এবং সেই সেমিনারে অনেকে বক্তব্য রেখেছেন, প্রাঞ্জল ভাষায় তারা বলেছেন, এবং এখন বর্তমানে একটা স্পট। আউশগ্রাম থেকে পথিকৃ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অবহেলিতভাবে পড়ে রয়েছে স্বামীজির পৈতৃক ভিটে সহ স্কুলটি, ফলে ক্ষোভ ফুটে উঠছে স্থানীয়দের মধ্যে। কালনার মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। স্বামীজির জন্মভিটেকে ঢেলে সাজালেও আজও অবহেলায় কালনার দত্ত দাঁড়িয়াটন স্বামীজির পৈতৃক ভিটে, ফলে ক্ষুব্ধ কালনার মানুষজন। দূর দূরান্ত থেকে স্বামীজির পৈতৃক ভিটে দর্শন করতে এলেও হতাশ হয়ে ফিরে যেতে হয় অনেককেই। এখন তা অতীত, কেবল উঁকি মারে ভাঙাচোরা ইটের স্মৃতি, জানিয়ে ক্ষোভ পাচ্ছে সকলের মধ্যে। স্বামীজির পৈতৃক ভিটেতে একটি স্কুলও গড়ে উঠেছে, কিন্তু বর্তমানে অবহেলিত ও মাটির সাথে প্রায় মিশে যেতে চলেছে স্কুলটি। ওই স্কুলের ছাত্রছাত্রীরা অবিলম্বে স্কুলটিকে টিকিয়ে রাখার দাবি তুলেছেন। পুরুষের ভিটে এটা পবিত্র জায়গা, এটা আরো অনেক ভালোভাবে গড়ে ওঠা উচিত ছিল, কিন্তু এটা এখনো অবহেলিত রয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। এই স্কুলে আমি পড়তে পেরে খুব গর্ব বোধ করছি। কারণ কারণ এটা একজন, তার নাম স্বামীজির পুরুষের ভিটে, এই ভিটের মাটিতে স্কুল গড়ে উঠেছে এবং এই স্কুলে আমি পড়তে পারছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সহযোগে স্কুল সহ ভিটে সংস্কারের কাজ করা হবে বলে জানান কালনার মহকুমা শাসক নীতিন সিংখানিয়া। অলরেডি কমিটি একটা পরিকল্পনা নিয়েছে, এবং সেই পরিকল্পনায় আমরা একটা বন্ডই বল এবং স্বামীজির মূর্তি আমরা স্থাপিত করার জন্য একটা এস্টিমেট রেডি করা হয়েছে, যেটাতে পাঠানো হচ্ছে, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই ওটা আমরা গুগল পে ওখানে সেটা কমপ্লিট করব। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে।
পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ে শ্রদ্ধার সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস। স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। গোটা দেশ জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস। পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়েও শ্রদ্ধার সাথে পালিত হল এই দিনটি। বর্ধমান পুলিশ লাইনে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। আবির্ভূত হলেন বিশ্বের দরবারে। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সহ পুলিশ আধিকারিক বৃন্দ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। তীর্থযাত্রায় বেরিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা বছর 72 মানিক চাঁদ শর্মা নামে এক ব্যক্তির। শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তীর্থযাত্রায় বের হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মানিক চাঁদ শর্মা, বয়স 72 বছর। রাজস্থানের হনুমানগড় থেকে বাসে করে তীর্থযাত্রায় বের হন ওই ব্যক্তি। গয়া, কাশী সহ বিভিন্ন তীর্থস্থান ঘুরে গঙ্গাসাগর যাওয়ার পথে অসুস্থতা বোধ করেন তিনি। পরে বাসেতেই অচৈতন্য হয়ে যান ওই ব্যক্তি। বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ ওই ব্যক্তিকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। रास्ते में थोड़ा तबीयत खराब हुई इनकी, क्योंकि कल भी परसों भी हुई थी, थोड़ा सा हल्का जुकाम वगैरह था, थोड़ा सा प्रॉब्लम हो गई। और कल वर्धमान से थोड़ा पहले जैसे लोग बता रहे हैं कि थोड़ा सा उनको प्रॉब्लम हुई और सांस लेने में दिक्कत आई, और बस के अंदर बैठे चाय वगैरह पिए आराम से, कोई प्रॉब्लम नहीं। रूटीन का सुबह का वर्क किया है, चाय पिए बस के अंदर बैठे हैं, फिर अचानक उनको कुछ पसीना वगैरह आया है, फिर वो बसी में डेथ हो गया। बसी में बस के अंदर ही रहने वाला है। रहने वाले सर, घर हमारा हनुमानगढ़ है राजस्थान के अंदर, और मेरे बड़े ब्रदर कोटा में रहते हैं, उनके पास आए हुए। ये बस जो प्रारंभ हुई थी यात्रा कोटा से ही हुई, कोटा से हुई जी। हाँ, घटना कितने बजे घटी? कल घटना हॉस्पिटल में शायद 2 लाए गए, उससे पहले सुबह हुई हुई। रात को 2 नहीं, दिन में 2। लेकिन प्रशासन की है कि मैं भी रात में फ्लाइट से पहुंच गया था, अभी तक मेरे को कोई प्रॉपर किसी प्रकार की कोई कार्रवाई यहाँ पर बॉडी को सपोर्ट करने बाबत नहीं हो पाई है। मैं काफ़ी सबसे प्रयास कर चुका हूँ, मैं तो अभी भी देखा आपके सामने पढ़ा हूँ, इंतजार कर रहा हूँ मेरे को यहाँ से राजस्थान बॉडी लेके जा। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সরস্বতী পুজো উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। অন্যান্য জায়গার সাথে সাথে কলিগ্রামেও চলছে প্রস্তুতি পর্ব। 35 ফুটের সরস্বতী পুজো সুসম্পন্ন হতে আনুমানিক 1,30,000 টাকা খরচ হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আর কয়েকদিন পরেই পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। অন্যান্য এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। আয়োজকদের আশা, সমগ্র কর্মকাণ্ড সুসম্পন্ন হতে 1,30,000 টাকা খরচ হতে পারে। কিসের প্রস্তুতি চলছে? না, সরস্বতী পুজো। কত ফুটে সরস্বতী পুজো? 35 ফুটে। কতদিন ধরে চলবে পুজো? আমরা প্রায় 10-12 বছর ধরে নিয়ে আসছি, কিন্তু মানে এত বড় ঠাকুর এই প্রথম হয়। আর সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে নাকি?
হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 7 দিন ধরে। কি কি চলবে? তো উদ্বোধনের দিন 21 তারিখে হচ্ছে গিয়ে বিধায়ক আসছেন, আমাদের লোকাল বিধায়ক উদ্বোধন করতে, তাছাড়াও আসছেন বিডিও, এবং তারপরের দিন থাকছে পূজা প্রতিমা থাকছে, তারপর আছে গিয়ে কুইজ প্রতিযোগিতা, এই অঙ্কন প্রতিযোগিতা আছে প্রথম দিন, তারপরের দিন মানে তাছাড়াও আছে গিয়ে বিশিষ্ট শিল্পী বাংলা ব্যান্ড ব্যতিক্রম আসছেন, তারপরের দিন আছে শান্তিনিকেতন থেকে একটা বিশিষ্ট টিম আসছে, যাদের মানে বিভিন্ন ধরনের নৃত্য আছে, তাছাড়াও আছে আমাদের গ্রামের আর কি বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে প্রোগ্রাম আছে। পুজো, এই পুজোটা এত বড় করে হচ্ছে, আর এই গ্রামে কি এত বড়ই পুজো একটাই হয়? আমাদের পুজোটা মোটামুটি 15 বছরে পালিয়ে পুজোটা এত বড় হয় না, 5 ফুট কে 7 ফুট হয় জায়গায়। আমাদের বর্ধমান জেলার মধ্যে যেহেতু 30 ফুটে ঠাকুর হয়েছে এই পুজোতে, সেই জন্য আমাদের পরিকল্পনা ছিল যে প্রথমবার এত বড় ঠাকুর করার জন্য বা পুরস্কার নেওয়ার জন্য বা আমাদের এখানে যাতে লোক আসে আমাদের এখানে, সেই জন্য আরও ব্যবস্থা করা হয়েছে। তার জন্য অনেক কিছু অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে, কুইজ প্রতিযোগিতা করা হয়েছে, আর তার শান্তিনিকেতন থেকে কিছু শিল্পী আসছেন, নৃত্য করবেন, ভাটিয়ালি নৃত্য ইত্যাদি অনেক নৃত্য রয়েছে। এর আগে কি এত বড় হাইট হয়েছিল এই গ্রামে? না, এরকম হয়নি, ওটা বর্তমান জেলার মধ্যে প্রথম হচ্ছে। কি নাম জায়গাটার? কুড়িগ্রাম হাতলা বিদ্যুৎ সংঘ। আর ক বছর ধরে করে আসছেন? আমরা 15 বছর। কুড়িগ্রাম থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কুয়াশার চাদর, নলেনগুড় আর পিঠে পুলির সাথে জমে উঠেছে শেষ পৌষের শীত। সর্বদা কুয়াশার চাদরে ঢাকা রয়েছে রাস্তাঘাট, রাস্তার পাশে মণ্ডলী করে আগুন পোহাতে ব্যস্ত 8 থেকে 80 সকলে। কুয়াশার চাদর, নলিনকুড় আর সাথে পিঠে পুলিতে জমে উঠেছে শেষ পৌষের শীত। রাত্রি থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে আকাশ, সকাল নাকি দুপুর তা বোঝাই দেয়। সকাল থেকে দুপুর অবধি প্রকৃতি ঢেকে থাকছে কুয়াশার চাদরে, ফলে রাস্তাঘাট মূলত শুনশান। রাস্তার পাশে মণ্ডলী করে আগুন পোহাতে ব্যস্ত 8 থেকে 80 সকলে। সদ্য প্রস্তুত নলিনগুড়ের সুবাসে আকাশ বাতাস ভরে উঠেছে, সব মিলিয়ে অভিরামপুরের কুয়াশা আর নলিনগুড় মাতিয়ে রেখেছে শেষ পৌষের শীতটুকু। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিভিন্ন ইভেন্টে এদিন প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে চলে এদিনের এই প্রতিযোগিতাটি। মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। মেয়েদের জন্য 7টি ইভেন্ট এবং ছেলেদের জন্য 8টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগী প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রত্যেক প্রতিযোগী নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। দিনে
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আয়োজিত আজ যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একদিন ব্যাপী আয়োজন করা হয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির যতগুলো ডিপার্টমেন্ট আছে তারা এখানে অংশগ্রহণ করেছে। ছেলেমেয়েরা টোটাল মেয়েদের জন্য 7টা এবং ছেলেদের জন্য 8টা ইভেন্ট আছে, সেই খেলা চলছে এখন প্রায় শেষের দিকে। এক একটা ইভেন্টে কতজন করে পার্টিসিপেট করছে? পার্টিসিপেন্টের সংখ্যা অনেক বেশি, প্রায় 30 জনের উপরে এক একটা ইভেন্টে অংশগ্রহণ করেছে। আর এটা একটা বিশেষ আকর্ষণ আছে, মাননীয় ভাইস চ্যান্সেলর আমাদের অনুরোধে উনি বলেছেন যে এই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে পরিচালনা তাদের এক বছরে, মানে পরের বার খেলা না হওয়া পর্যন্ত তাদের কোর্স ফিটা ছাড়। প্রতিটি ইভেন্ট থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সারা দেশের সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। কোর্ট কম্পাউন্ডে একটি প্রশাসনিক ভবনের লিফটে দরজা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আউশগ্রাম এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় যাদবগঞ্জ আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিবেক চেতনা উৎসব। অবহেলিতভাবে পড়ে রয়েছে স্বামীজির পৈতৃক ভিটে। পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ে শ্রদ্ধার সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস। তীর্থযাত্রায় বেরিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজস্থানের এক বাসিন্দার। সরস্বতী পুজো উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে। কুয়াশার চাদর, নলেনগুড় আর পিঠেপুলির সাথে জমে উঠেছে শেষ পৌষের শীত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।